নমস্কার সকলকে, আমি রবীনা পাল। আমাদের গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আমরা স্বরবর্ণের পর এবার দেখে নেব কিছু ব্যঞ্জন বর্ণ। এবার ব্যঞ্জন বর্ণের প্রথম থেকে শুরু করছি। ব্যঞ্জন বর্ণের প্রথমেই হচ্ছে ক। এবার কটা আমরা কিভাবে লিখব সেটি শেখাব। ক, তাহলে এইভাবে আমরা সংস্কৃতে ক লিখতে পারি। ক ব্যঞ্জন বর্ণটি দিয়ে একটা শব্দ হচ্ছে কমলম। কমলম, কমলম শব্দের অর্থ কি? পদ্ম। এবার তার পরের ব্যঞ্জনটি আমরা কি দেখব? পরের ব্যঞ্জনটি দেখব খ দিয়ে। খ ব্যঞ্জন, ক ব্যঞ্জন হলো ক এর পর খ। এবার প্রথমেই দেখব আমরা যে খটি আমরা কিভাবে লিখব। খ, খ দিয়ে একটি শব্দ হচ্ছে খগ। খগ শব্দের অর্থ হচ্ছে পাখি। এরপর ব্যঞ্জন হচ্ছে গ। গ এর লেখাটা একটু দেখি আমরা। গ, গ দিয়ে কি শব্দ হতে পারে? গ দিয়ে এখানে গজ। গজ শব্দের অর্থ কি? গজ শব্দের অর্থ হাতি। আমরা প্রত্যেকে মোটামুটি এই শব্দটির সাথে পরিচিত, গজ শব্দের সাথে। গজ শব্দের অর্থ হাতি। এবার আমরা দেখব গ এর পর কি হচ্ছে? ঘ। গ এর পর ব্যঞ্জন বর্ণ হচ্ছে ঘ। এবং ঘ ব্যঞ্জন বর্ণটি আমরা কিভাবে লিখব সেটা একটু দেখব। এই ঘ ব্যঞ্জন বর্ণটি ঘয়ে কি? ঘ দিয়ে একটি শব্দ হচ্ছে ঘট। এবং ঘট শব্দের অর্থ কি? ঘট শব্দের অর্থ হচ্ছে ঘট। এবার তারপরে দেখব উঙ। উঙটি আমরা এইভাবে লিখতে পারি। শঙ্খ, শঙ্খ শব্দের অর্থ হচ্ছে শঙ্খ, যাকে আমরা চলিত ভাষায় শাঁখ বলে থাকি। ঠিক আছে, আমরা দেখলাম উঙ, তারপরের ব্যঞ্জনটা দেখব চ। আচ্ছা, এবার আমরা দেখব চটা আমরা কিভাবে লিখব। চ, এবং চ, চ দিয়ে এক শব্দ হচ্ছে চক্রম। চক্রম শব্দের অর্থ হচ্ছে চক্র। এবার চক্রর পর দেখব চ এর, চ ব্যঞ্জনের পর দেখব ছ। ছ ব্যঞ্জনের একটি শব্দ হচ্ছে ছত্রম। ছত্রম শব্দের অর্থ ছাতা, যেটা আমরা সকলেই মোটামুটি ব্যবহার করে থাকি। পরের ব্যঞ্জনটি হচ্ছে বর্গীচ। এই যে বর্গীচ, এই বর্গীচ দিয়ে যে শব্দটি হয় জলম। জলম শব্দের অর্থ হচ্ছে জল, যেটা ছাড়া আমরা বাঁচতেই পারি না। তারপরে তাহলে বর্গীচ এই ব্যঞ্জনটি দেখে নিলাম। বর্গীচ ব্যঞ্জনের পরে আমরা কোন ব্যঞ্জনটি দেখব? ঝ। এবার প্রথমে দেখি ঝ লেখাটা আমরা কিভাবে লিখতে পারি। ঝ, আমরা ঝ লেখাটা শিখলাম। এবার ঝ লেখাটা শেখার পর ঝ দিয়ে কোন শব্দ হয়? ঝড়ো। ঝড়ো শব্দের অর্থ হচ্ছে ঝড়না। আমরা ঝয়ের পরবর্তী বর্ণটি দেখব ইয়ো। ইয়ো লেখাটা এইভাবে লিখতে হয় সেটা আমরা শিখলাম। ইয়ো দিয়ে যেহেতু প্রথমে কোনো শব্দ হয় না, তাই আমরা এখানে চঞ্চু শব্দটি দেখব, যেটা ইয়োটা মাঝখানে আছে। চঞ্চু শব্দের অর্থ হচ্ছে পাখির ঠোঁট। প্রথমে আমরা দেখব ট। ট দিয়ে যে শব্দটি হচ্ছে সেটা হচ্ছে টঙ্ক। টঙ্ক শব্দের অর্থ হচ্ছে টাকা। এবার আমরা তারপরে দেখে নেব ঠ। এবার এই ঠ, ঠ দিয়ে কি শব্দ হচ্ছে? ঠ দিয়ে আমরা একটি শব্দ দেখব, সেটা হচ্ছে মঠ। মঠ শব্দের অর্থ হচ্ছে মঠ, মঠ বা মন্দির। ঠিক আছে, এবার ঠ এর পর আমরা দেখব ড। আচ্ছা, ড, এই ডটি দিয়ে যে শব্দটি হচ্ছে সেটা হচ্ছে ডমরু। ডমরু শব্দের অর্থ হচ্ছে ডম্বুর। তারপরে হচ্ছে ঢ। ঢ, ঢ এই ব্যঞ্জনটি দিয়ে যে শব্দটি সেটি হচ্ছে ঢোল। ঢোল শব্দের অর্থ হচ্ছে ঢোল। এরপর হচ্ছে মূর্ধন্য। মূর্ধন্য দিয়ে যে শব্দটি সেটি হচ্ছে বীণা। বীণা শব্দের অর্থ হচ্ছে বীণা। বীণা হচ্ছে একটি সঙ্গীতের যন্ত্র। আচ্ছা, আমরা এরপর দেখব যে ত বর্ণ। ত বর্ণটি আমরা কিভাবে লিখছি সেটা একটু দেখে নিই। এ ত
তবর্ণ, এই তবর্ণটি দিয়ে কোন শব্দ হয়? তপনহ। তপনহ শব্দের অর্থ হচ্ছে সূর্য। এরপর আমরা দেখব থ। থ দেখার আগে একটি জিনিস দেখব যে থ বর্ণটি কিভাবে লিখতে হচ্ছে। থ, তাহলে থ দিয়ে একটি শব্দ হচ্ছে রতহ। রতহ শব্দের অর্থ রথ। এরপর হচ্ছে দ। দ, এই দ দিয়ে শব্দটি হচ্ছে দন্ত। এই দন্ত শব্দের অর্থ হচ্ছে দন্ত বা দাঁত। দ এর পর আমরা দেখব ধ। আচ্ছা, আমরা ধ লেখাটি দেখলাম, এবার ধ দিয়ে হচ্ছে ধনম। ধনম শব্দের অর্থ হচ্ছে ধন, ধন যেটা হচ্ছে সম্পদ। এরপর ধ এর পর দেখব দন্তন্য। দন্তন্য, দন্তন্য দিয়ে যে শব্দটি সেটি হচ্ছে নগরম। নগরম শব্দটির অর্থ হচ্ছে নগর বা শহর। এরপর দেখব কি প। এবার আমরা প্রথমেই দেখব যে পটা কিভাবে আমরা লিখব। আচ্ছা, আমরা প লেখাটা দেখলাম, এবার প লেখাটা দেখার পর এবার প দিয়ে যে শব্দটি আমাদের হবে সেটি হচ্ছে পাদহ। পাদহ শব্দের অর্থ হচ্ছে পা। এরপর নেক্সট আমরা দেখে নেব ফ। এই যে ফ লেখাটি দেখলাম, এবার লেখার পর এবার আমরা দেখব ফ দিয়ে কি শব্দ হচ্ছে। ফ দিয়ে একটি শব্দ আমরা তৈরি করতে পারি, সেটি হচ্ছে ফলম। ফলম শব্দের অর্থ হচ্ছে ফল। এরপর আমরা দেখব ব। এই যে ব লেখাটি দেখলাম, ব দিয়ে হচ্ছে বকহ। বকহ শব্দের অর্থ হচ্ছে বক। এরপর আমরা দেখব ভ। ভ লেখাটি আমরা এবার দেখব। ভ, ভ দিয়ে শব্দ হচ্ছে ভরত। ভরত শব্দের অর্থ হচ্ছে ভরত। কথিত আছে যে ভরত রাজার নাম অনুসারে আমাদের এই ভারতবর্ষের নাম হয়েছিল। এরপর ভয়ের পর দেখব ম। ম ব্যঞ্জনটি দেখলাম, ম ব্যঞ্জনের একটি শব্দ হচ্ছে মকর। মকর শব্দের অর্থ হচ্ছে কুমির। আচ্ছা, এরপরের আমরা যে বর্ণটি দেখব সেটি হচ্ছে য। এই য, জোয়াটি কেমনভাবে লেখা হয় সেটা দেখব। এই জোয়া ব্যঞ্জনটির শব্দ হচ্ছে জব। জব শব্দের অর্থ হচ্ছে জব। এরপর আমরা দেখব র। এই র ব্যঞ্জনটি দিয়ে যে শব্দটি হয় সেটি হচ্ছে রজক। রজক শব্দের অর্থ হচ্ছে ধোপা। এরপর দেখব ল। এই ল ব্যঞ্জন বর্ণটি দিয়ে একটি শব্দ হচ্ছে লতা। এই লতা শব্দের অর্থ হচ্ছে লতা। এরপর আমরা দেখব ব। এই ব ব্যঞ্জনটি দিয়ে একটি শব্দ হচ্ছে বট। বট শব্দের অর্থ হলো বট। আমরা এরপর দেখব তালব স। এটি হচ্ছে তালব স। এরপর তালব স দিয়ে একটি শব্দ হচ্ছে শশক। শশক শব্দের অর্থ হচ্ছে খরগোশ। এরপর আমরা দেখব মূর্ধন্য স। এই মূর্ধন্য স দিয়ে যে শব্দটি সেটি হচ্ছে ষট্পদহ। ষট্পদ শব্দের অর্থ হচ্ছে ছটি পা বিশিষ্ট পতঙ্গ বিশেষ। এরপর আমরা দেখছি দন্তস। এই দন্তস ব্যঞ্জনের একটি শব্দ হলো সর্প। সর্প কথাটির অর্থ হলো সর্প বা সাপ। এরপর আমরা দেখব হ। এই যে হ, হ দিয়ে একটি শব্দ হচ্ছে হলহ। হলহ শব্দটির অর্থ হচ্ছে লাঙল। আচ্ছা, আমরা হ অবধি দেখেছি ব্যঞ্জন বর্ণ, এবং আর দুটি ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে দেখব।
একটি বর্ণ হচ্ছে অনুস্বার। অনুস্বারটি আমরা এইভাবে লিখতে পারি অথবা এইভাবে গোল করেও দিতে পারি। আর দেখব বিসর্গ, বিসর্গটিও আমরা এইভাবে লিখতে পারি অথবা আমরা এভাবে গোল গোল করেও লিখে থাকি। এবার আমরা অনুস্বার এবং বিসর্গ দিয়ে দেখে নিচ্ছি একটি শব্দ। সিংহ, এক্ষেত্রে আমরা কি দেখছি, এই সিংহ শব্দের ক্ষেত্রে দেখছি সিংহ, এই যে এই উপরে উপরের এটা হচ্ছে অনুস্বার এবং এগুলি হচ্ছে বিসর্গ, ঠিক আছে। এই সিংহ শব্দটির মধ্যে আমরা অনুস্বার এবং বিসর্গ এই দুটির প্রয়োগ দেখলাম। অর্থাৎ আমরা আমাদের যে ব্যঞ্জন বর্ণমালা সংস্কৃতে সেখানে কিন্তু চন্দ্রবিন্দুর কোনো প্রয়োগ হয় না, এবং এক্ষেত্রে বলা চলে আমাদের টোটাল ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 35টি।